हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग। केमन आछो तुम्हरा सबाई? वेलकम बैक टू माय चैनल। आशा करी तुम्हरा अनेक अनेक भालो आछो, आमिओ भालो आछी। तो देखो एखोनोई सकाल 7:30 मतो बाजे और एई तो घूम थेके उठे मॉर्निंग एट आमार अनुकूल ठाकुर इष्टपीति करार परे तारपरेई तो बसे बसे एकटु चा खेये निच्छि। तो आमि अनुकूल ठाकुरे दीक्षित, तो ओई कारणे सकाल सकाल आमाके इष्टपीति करते हय। तो ये तो सकाल सकाल उठे जाइक चा खेलम। चा खावर पर देखो तपर टुकटा रान्नाबान्ना करार छिल, कारण ऐले के स्कूले ऐले तो स्कूले जाए लर जो कि खबर बनिए दीते हैं। तो आज के खिचुड़ी और डिम सिद्ध कर दिए तो ओके खाइए दीची। और ओ देखो कीरकम दुष्टुमि करो एखई 9:00 मत बजे, 9:00 नय सरि 8:30 मत बजे, कारण 9:15 और गाड़ी आसे स्कूल। तो वही कारण ताड़ाताड़ी आमी कोर्ची और ओ देखो किरकम माने दुष्टुमी कोर्ची। कार कार बच्चारा एरकम खेते बसे दुष्टुमी करे आमाके कमेंट करे जानियो। तो फ्रेंड्स ए देखो एखन खावा दावा कमप्लीट हो गेछे, एखन एकटु रेस्ट निच्छि आमार सोना बाबाटा। एबार तुमि कोथाय जाबे? स्कूले जाबो। स्कूले जाबे? तुमि ओई कारणे रेस्ट निच्छो एखन खावा दावा करे? তোমার স্কুলে যেতে কেমন লাগে? ভালো লাগে। ওদিকে তাকিয়ে বলো, তোমার স্কুলে যেতে কেমন লাগে? ভালো লাগে। ভালো লাগে? আর তুমি কান্না কান্না করো নাকি? না তো। কান্না কান্না করো না? না। আর তোমাকে স্কুলের ম্যামেরা কি করে, ভালোবাসে না ভালোবাসে না? আমাকে? হ্যাঁ। ম্যাম ম্যাম কি বলে তোমাকে স্কুলের ম্যামেরা? কি বলে? গুড বলে। কি বলে? গুড বাবালি। তাই করে দাও। বলে আমি একটু রেস্ট নিয়ে নি। একটু রেস্ট নিয়ে নি। আবার তোমাদের সাথে মাম্মা পরে দেখা করবে বলে। देखो ऐले स्कूल गाड़ी इसे गे ऐले के रेडी करिए देखो 9:15 मत बजे ऐले स्कूल गाड़ी इसे गई। तो ऐले स्कूले चले जागे ना वो खूब कान्नाटी करत क्यु एन और कान्नाटी करें एन कि सुंदर हाँ बाई कर दे। तो ऐले स्कूले चले गल एबार चलो हमारे खिदे पे गे रूमे गए ब्रेकफास्ट करें। तो देखो मार्केट सब खोला दोकानपाट, तो चलो ब्रेकफास्ट करें। तो यही तो फाइनल देखो ब्रेकफास्ट नहीं बस गेसि। आज के ना ब्रेकफास्ट कर घे घे भेजे परोटा আর বেগুন ভাজা আর একটু গুড় নিয়েছিলাম। ছেলে তো চলে গেল, একটু স্যালাড ছিল। তো আজকে আমি ব্রেকফাস্টে একটু ঘি দিয়ে পরোটা ভেজে নিয়েছিলাম। মানে ঘি দিয়ে পরোটা ভাজা খেতে খুব ভালো লাগে। যাই হোক সেরকম গ্যাস্ট্রিক অম্বলটাও আমার ভালোই মতনই হয়। কি আর করব, ইচ্ছে যায় যখন আত্মাকে কষ্ট দিয়ে লাভ নেই, খেয়ে নেওয়াটাই বেটার। তো যাই হোক ছেলে স্কুলে চলে গেল, তোমাদের দাদা ভাই দোকানে চলে গেল নাস্তা খেয়ে, আর তোমাদের দাদা ভাই রুটি খেয়ে গেছে দোকানে। ও সকাল সকাল ঘিয়ে ভাজা পরোটা, ওর গ্যাস্ট্রিকের সমস্যা, ও অতটা খেতে চায় না, মানে খায় কখনো কখনো খায়, কিন্তু বললো আমি রুটি খাবো। তো রুটি আর বেগুন ভাজা দিয়ে খেয়ে গেছে, আর আমি ভাবলাম কটা ঘিয়ে পরোটা ভেজে নিই। কিছু মাইন্ড করো না বন্ধুরা, এই আসলে ছেলে আমার এডিটিং করার সময় খুব ডিস্টার্ব করে, আর এডিটিংটা আমি সন্ধ্যাবেলা বসে করছি। আর যাই হোক তারপর দেখি কি কি করা যায়, আবার রান্না বান্না আছে, রান্না বান্না তো করতেই হবে। তো চলো ব্রেকফাস্ট করে নিই, আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো, কেউ ভিডিওটা স্কিপ করে কিন্তু দেখো না। তোমাদের কাছে আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি, আমার এই ভিডিওটা তোমরা প্লিজ একটু টাইম নিয়ে পুরোটা দেখো, আশা করি আমার ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অন্তত ভিডিওর শেষে একটা লাইক একটা কমেন্ট করে দিয়ে যেও প্লিজ। তো ফ্রেন্ডস দেখো এই যে স্নান হয়ে গেছে, এই জাস্ট স্নান করলাম। তো রান্না বলতে আজকে ডাল, মসুর ডাল, বেগুন ভাজা আর চিকেন রান্না হবে, চিকেন কষা। তো ডাল আর বেগুন ভাজাটা করে নিয়েছি, ডাল বেগুন ভাজাটা করে নিয়ে আমি স্নানে গিয়েছিলাম, এখন বাকি আছে চিকেনটা। আর পুজো হলো, পুজো পাঠটা বাকি আছে। তো যাই হোক চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি আজকে ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। আর ডাল বেগুন ভাজাটা আমার কমপ্লিট হয়ে গেছে, এবার বাকি আছে চিকেনটা, ওটা করেই হয়ে যাবে। তো চলো দেরি হয়ে যাচ্ছে, এবার তোমার দাদা তোমার দাদা ভাই চলে আসবে একটার সময় থাকবে। তো চলো ভিডিওটা দেখে নাও। তো দেখো একেবারে লাঞ্চ টাইমে চলে এলাম। লাঞ্চে দেখো আজকে চিকেন কষা করেছি, মসুর ডাল করেছি পাতলা করে, আর করেছি বেগুন ভাজা। আর ডালের সাথে তো বেগুন ভাজা জাস্ট জমে যায়, সেটা তোমরাও জানো। আর রয়েছে ঝাল ঝাল চিকেন কষা। তো চলো তোমাদের দাদা ভাই বসে পড়েছে, তোমাদের দাদা ভাইকে দিয়ে দিই খাবারটা, তারপর আমিও বসে যাব খেতে। তো ফ্রেন্ডস দেখো আমি
फ्रेंड्स ये तो लंच कंप्लीट हो गया है तो मेरे दादा भाई लंच कर दोकने चले गए और अभी तो एक फ्रेश दीची एक शुलम और एकटू पर मैं वही चाटी नागाद हमारे ऐले स्कूल के चले आसबे तो ये और कि करब शुए शुए एक फोन घाटी भिडियोटाई एडिटिंग कर वीडियो एडिटिंग करो एक रेसिपिर भिडियो तो वोट एडिटिंग कर शुए शुए तर भाला तुम्हारे साथ एक कथा बोले जैक ऐले आसें तपर आ कि क्या करी देखी और तुम्हारे साथ कतटुकू शेयर करते देखी कारण कि बोल तो ना ठीक मैं भिडियो बनाए ठीक है क्योंकि कखो कखो भूले जाए भिडियो करते कखो मन है ओ अच्छा अच्छा आज के तो ब्लॉग भिडियो करें सकाल के स्टार्ट कर आर कखो मने थे कखो मने थे ना और काज यही तो यकम ही टुकटा थके तुम्हारे साथ जेटुकू कर मोटामुटी से तुम्हारे साथ शेयर करार चेषा करो चलो घूम पाची एकटू तो फोन घाटल एडिटिंग कर लम एबार एक भाजी घुम आर एक ऐले इसे डाकबे माम माम तो चारटे मध्य ऐल गाड़ी चले आसे चले आसबे बाच्चेले तो जैक चलो ततक्षण एक घूमिए नि और एखन ओई बजे तुम्हार वही तीनटे मत बजे ऐले तो आस चारे एक घंटा एक आराम से घुमाई चलो आबार तुम्हारे साथ कथा गुड आफ्टरनून फ्रेंड देखो ये हे बिकेल बेला बिकेल साढ़े पाँचटे मत बजे तो कटा रुटी बनाच्छिलाम कारण भाबलाम रात्रिबेला एबार थेके डिनारे आमी रुटी खावा स्टार्ट करब हजबैंड आर छेले भात खाय खाबे कारण ओदेर आबार भात छाड़ा चले ना आसले ना आमी एकटु मुटी हये जाच्छि मोटा मोटा हये जाच्छि मने हच्छे। तो फ्रेंड्स आमी एखन एई जे रुटी बानाते एसे गेछि আর ইদানিংকাল দেখতে পাচ্ছি একটু মোটা মোটা হয়ে যাচ্ছে জানো আমি তো সেই কারণে নালে রাতে ভাত খাই কারণ আমার হাজবেন্ড ভাত খেতে মানে ভাত ওর চাই চাই রাতে আর আমার ছেলেও ভাত খায় রাত্রিবেলা তো যাই হোক ছেলে হাজবেন্ড ভাত খায় আমিও সেই কারণে খেয়ে নিতাম মানে খুব একটা ভাতে আমার মানে ভাত ভক্তি খুব একটা নয় কিন্তু আবার আমার নিজের একার জন্য বানাবো তো সেই কারণে আমি বানাতাম না তো এখন দেখতে পাচ্ছি যে एक मुटी मुटी हो जाए लागे हमारे तो से कारण भावलम जो चलो हमारे दो रुटी पड़े नहीं हजबैंड तो जिमे जाए जिमे गेले रातिबेला भात चाहिए क्योंकि एखो बोले बुझते पर पेटा एक मैं जैक जिम तो करे क्योंकि रातिबेला भात तो ना खावाटाई भलो तो से ही कारण जो रुटी करो तो दुटो करी अल्प भात खाव क्योंकि भात और चाय अल्प भात खाव और दुटो रुटी खाव তো যাই হোক তো সেই কারণে এই তো রুটি বানাচ্ছি আর ছেলে তো ওদিকে খেয়ে দিয়ে স্কুল থেকে এসেছে আসার পর খাইয়ে দিয়েছি খাইয়ে দিয়ে একটু ওকে না ঘুম পাড়িয়ে দিয়েছি কারণ না ও রাত্রিবেলা যখন পড়তে বসে মানে ঘুমেতে ঢুলু ঢুলু করে তো এটা আমারও ছোটবেলায় হতো তো যাই হোক তো সেই কারণে ও ঘুমোচ্ছে আর আমি বানিয়ে নিচ্ছি গরমা গরম রুটি আর ওবেলার তো ওই লাঞ্চে তো আমি তো ভেবেছিলাম যে চিকেন বানিয়েছিলাম তো চিকেন ডাল সবই আছে বেগুন ভাজা সবকিছুই আছে শুধু রুটি করব আর রাত্রিবেলা ওই 8:30 থেকে 9টার মধ্যে ভাতটা বসিয়ে দেব তো চলো রুটিগুলো ফটাফট করে নি তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে তো দেখো এখানে রুটি করতে করতে তোমাদের দাদা ভাই এসে গিয়েছিল দোকান থেকে তো এই তো এসেই যেই দেখেছে আমি রুটি করছি ওমনি হেল্প করতে চলে এলো মিস্টার তো যাই হোক ও মানে কাজ করা মানে এসে দোকান থেকে এসে কোনো কাজ করতে দেখলে ও হেল্প করে দেয় তো এই যে এসে দেখো মানে একটু হেল্প করে দিছিল আর কি তো বিকেলের দিকে চলে আসে মাঝে মাঝে এখন বাজে সন্ধ্যা 7টা আর তোমরা তো তখন দেখলে রুটি করছিলাম তো রুটি ফুটি কমপ্লিট করে ছেলে ঘুম থেকে উঠলো ছেলেকে খাইয়ে টাইয়ে দিয়ে তারপর আমি গিয়েছিলাম ফ্রেশ হতে ফ্রেশ ট্রেস হয়ে এই যে একটু বসে আছি এবার সন্ধে দেখাবো চলো সন্ধেটা দেখিয়ে নিই আর এই যে আমার ছেলে এসো দিকে কিছু বলো তো হ্যাঁ কি বলবে হ্যালো বলবো বলে দাও হ্যালো বলে দাও হ্যালো তো চলো সন্ধেটা দেখিয়ে নিই কমপ্লেন দিয়েছি আর একটু ছানা দিয়েছিলাম ওই বসে বসে খাচ্ছে খেয়ে এবার পড়তে বসবে তো এই যে দেখো এবার পড়াতে বসে গেছি ছেলেকে এবার ও পড়াশোনা করবে এখন ওর আবার সামনে এক্সাম আছে তো ফ্রেন্ডস দেখো আমার যে ডিনার ফিনার কমপ্লিট হয়ে গেছে ডিনার করার সময় ভিডিও করব ভাবলাম তারপর মানে কি আর বলবো মানে ভুলেই গেলাম
যে আমি ভিডিও শ্যুট করেছি আজকে সকাল থেকে, সেটা ভুলেই গেছি ডিনার করার টাইমে। তো আর যাই হোক, ডিনারের ভিডিওটা ক্লিপটা নেওয়া হয়নি, তো এখনও ভুলে যাচ্ছিলাম। তারপর গ্যালারিটা ঘাঁটতে ঘাঁটতে দেখলাম যে আমার ভিডিও, মানে আজকে ভিডিও শ্যুট স্টার্ট করেছি। তো যাই হোক, এখন বাজে রাত্রি 11টা মতো, 11টা সাড়ে 11টা না, 11:30 বাজে, আপাতত শুলাম। আর কালকে ছেলে স্কুল ছুটি আছে, তো সেই কারণে একটু শুয়ে শুয়ে ফোন ঘাঁটবো, একটু এডিটিংও করার আছে, একটু এডিটিং করব। যাই হোক, কালকে ছেলে স্কুলটা ছুটি আছে, তো সেই কারণে একটু রিল্যাক্স, নালে তো বাপরে বাপ সকালবেলা মানে ভোরবেলা ওঠা টেনশন থাকে একটা। তো যাই হোক, ছেলেকে ঘুম পাড়াবো, আর ও তো আমার কাছে ঘুমোতেও চায় না, বাবার কাছে ঘুমিয়ে যাবে, বাবাইয়ের কাছে, ও বাবাইকে ছাড়াও ঘুমোয় না। তো এই যে শুয়ে আছে, আর চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো আজকের মতো টাটা।